টাকায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যায় সেখানে অবশ্য এই তারকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন মূলত প্রতিনিয়ত ছবি আপলোড করেন এই তারকা ঠিক এই জন্য মাঝে মাঝে খোলামেলা পোশাকের ছবিও শেয়ার করেন সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জন্য মাঝে মাঝে আলোচনায় থাকেন এই তারকা কিন্তু যাই হোক সে সকল আলোচনাকে নুসরাত ফারিয়া সেভাবে গ্রহণ করে না ঠিক এই জন্য এই তারকা তার ইচ্ছা মতো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এই তারকা বর্তমানে তার ইনস্টাগ্রামের ইলেকট্রিক ছবি শেয়ার করেন সেখানে অবশ্য তাকে ব্লু কালারের গাউনে দেখা যায় মূলত চুলে আকর্ষণীয় রূপে দেখা যায় এই তারকাকে ঠিক এই জন্য বর্তমানে তার রূপের প্রতি উপকার হয় তার অনুরাগীরা মোরোবার তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে সুন্দরী বলে দাবি করেন শেষে অনেকে আবার অ্যামেজিং লিখেছে হাও এবার অনেকে আবার তাকে বিউটিফুল লিখেছে যদিও এবার অনেকে তাকে নাইস লিখেছে মরোবার অনেকে আবার তাকে মজি দেয় অ্যাজ ওয়েল অ্যাজ অনেকে আবার তাকে মাইলা বলে দাবি করেন সো যাই হোক কিছু মিলে সম্প্রতি দর্শকদের মাঝে নুসরাত পাড়িয়া এইভাবে আলোচনায় বায়দোয়ে বর্তমানে ঢাকায় চলচ্চিত্রের দর্শক পেয়ে একজন অভিনেত্রী হলেন নুসরাত ফাড়িয়া মোরোভার এই তারকা দুই বাংলাতে দর্শক পেয়ে অভিনেত্রী হয়ে উঠেছেন কেননা ঢাকায় চলচ্চিত্রের পাশাপাশি এই তারকা কলকাতা বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন ঠিক এই জন্যই বর্তমানে নুসরাত ফারিয়া দুই বাংলার আলোচিত একজন অভিনেত্রী বায়দোয়ে রক স্টার ওপার বাংলাতে সর্বশেষ অভিনয় করতে দেখা যায় নুসরাত ফাড়িয়াকে কিন্তু দুঃখের বিষয় যে তার এই চলচ্চিত্রটি এখনো রিলিজ দেওয়া হয়নি সুতরাং ধারণা করা যায় যে আগামী বছর চলচ্চিত্রটি প্রকাশ করা হবে বায়দো এই মুজিব চলচ্চিত্রে নুসরাত পারিয়াকে সর্বশেষ অভিনয় করতে দেখা যায় সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লাগে মোরবার চলচ্চিত্রটিতে এই তারকা শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন ঠিক এই জন্য অবশ্য তিনি তার চরিত্রটির জন্য দর্শকদের কাছে আলোচনায় সুতরাং জেনে তো নিলেন টলিউডের বর্তমান সময়ে তারকা নুসরাত পারিয়া গ্ল্যামার রূপে ধরা দেন মূলত এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্য আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না মোরবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য